ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের তেলুয়ারি গ্রামের ইয়াকুব আলী ও ফুলবানুর মেয়ে রেনু বেগম 34 বছর আগে ঢাকায় গৃহকর্মীর কাজ করতে গিয়ে নিখোঁজ হন রেনু। পরে দালালের খপ্পরে পড়ে চলে যায় পাকিস্তানে। রেনু নামে আনার আড়াইছে মেয়ে, আনকে আড়াইছে। এই তো আমরা কান্দাপোড়া করতাছি, প্রধানমন্ত্রী যদি আমার মেয়েটারে বাইর করে আনিয়ে দিই তারে আমার ভুকে, তো আমি প্রধানমন্ত্রীর লাগে দোয়া করবাম বুঝছো। আমার তো এই কান্দাগুটি আর তো কিছু না, ওর মেয়েটা দেখবার জন্য আমি অস্থির হয়ে রয়েছি, পাগল হয়ে রয়েছি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান থেকে রেনুর নাতি আনোয়ার বাংলাদেশে তার নানি বাড়ির খোঁজ করেন। সেখান থেকে তার পরিচয় হয় ঈশ্বরগঞ্জের এক যুবকের সাথে। তার সাহায্যেই খোঁজ মেলে দাদি রেনুর পরিবারের। ও রেনুর নাতির সাথে যোগাযোগ করার পর তাদের মাধ্যমে আমি যোগাযোগ করাই দিতে সক্ষম হই। তারপর তারা বাড়িতে ওই পাকিস্তান থেকে ভিডিও কলে কথা বলে এবং তাদের মধ্যে যোগাযোগের সৃষ্টি হয়। আমার বোনের আশা ছাইরে দিছিলাম, 30-35 বছর হয়েছে, এখন বোনের সন্তান পাইছি, ঠিক আছে। এখন বোনের বোনের যে নাতি নাতকরা আছে, আমার বাইকনারা আছে, ওদের সাথে আমাদের সাক্ষাৎ কীভাবে হইব এটা একটা আবেদন জানাইতেছি সরকারের কাছে। আমার বোনকে দেখতে পারি এবং বোন আমাদেরকে যেন দেখতে পারে, তাই সরকারের কাছে আমরা এই আবেদনটা জানাইতেছি, সরকার যেন সেই সুবিধাটা আমাদেরকে করে দেয়। 14 বছর বয়সে হারিয়ে যাওয়া রেনু লাহোরের ভাওয়ালপুরের বাসিন্দা। সেখানে স্বামী ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে তার সংসার। দেশে বাবা মার কাছে ফিরতে এখন সরকারের সহায়তা চান রেনু বেগম। নিউজ ডেস্ক, দেশ টিভি।